ক্রুশের পথ উদ্বোধন প্রার্থনা। হে পরমারাধ্য শ্রীযীশু, আমরা তোমার শ্রীচরণে কৃপা ভিক্ষা করিতেছি। কালবেরী পর্বত গমনকালে তোমার যে দারুণ ক্লেশ হইয়াছিল, কৃপাপূর্বক সেই ক্লেশের ফল আমাদিগকে প্রদান কর। তোমার ক্লেশ ধ্যানে যে সকল দণ্ডমোচন হয়, তাহা আমরা নিজ কল্যাণার্থে লাভ করিতে সংকল্প করি। আমাদের পাপের কারণে আমরাই অনুতপ্ত, আমরা সংকল্প করি পুনর্বার পাপাচরণ করিব না। তোমার ক্লেশ বুঝতে ও তোমার পুণ্যফলের অংশ হইতে আমাদিগকে সাহায্য কর। আমেন। প্রভু, তুমি আমার ওষ্ঠাধর উন্মুক্ত করিবে, তাহাতে আমি তোমার প্রশংসা কীর্তন করিব। হে পরমেশ্বর, আমার সাহায্যার্থে আগমন কর। প্রভু, আমার সহায়তায় মনোনিবেশ কর। পিতা পুত্র পৌত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে সতত হইবে। আমেন। যীশু যখন ক্রুশে মোই মাতা পুত্র শোকে ব্যথিতা। প্রথম তীর্থ, যীশুর প্রতি মৃত্যুর আদেশ। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তি দান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। জেরুজালেমের রোমান শাসনকর্তা পিলাতের সম্মুখে যীশু দণ্ডায়মান, তার প্রাণদণ্ড হইল। প্রিয় যীশু, আমার পাপের জন্যে তুমি মৃত্যুবরণ করলে। নিষ্পাপ যীশু, তোমার প্রেমের মহিমা আমারই অপরাধের গুরুত্ব ব্যক্ত করিতেছে। চিরদিন তোমাকে ভালোবাসব এবং পাপকে ঘৃণা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। ভেদেজেনো খরো
দ্বিতীয় তীর্থ, যিশু ক্রুশ গ্রহণ করলেন। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তি দান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যিশুর স্কন্ধে গুরুভার ক্রুশ তুলে দেওয়া হল। কালভেরির সমস্ত পথ তিনি ইহা বহন করিবেন। প্রিয় যিশু, আমি জানি আমার পাপের জন্যে তোমাকে এই গুরুভার ক্রুশ বহন করিতে হইল। আমার এবং সমস্ত পৃথিবীর পাপের বোঝা তুমি বহন করিতেছ। তুমি আমাকে ভালোবাসিয়া গুরুভার ক্রুশ বহন করিলে। তোমাকে ভালোবাসিয়া আমি যেন ছোট ছোট দুঃখ যন্ত্রণা বহন করিতে পারি, এই আশীর্বাদ করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। হায় মহাশো কে তাপিতা বিষন্নায়ে বংব্যথিতা উন্নেনো পুত্রের মাতা। তৃতীয় তীর্থ, ক্রুশের ভারে যিশু প্রথমবার পড়িয়া গেলেন। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তি দান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। তাহারা প্রিয় যিশুকে চাবুক মারিতে লাগল, চারিদিকে টানিয়া লইয়া গেল, তাহার মাথায় কাটার মুকুট পরাইয়া দিল। ইহাতেও এত শোণিতপাত হইল যে অবশেষে তিনি দুর্বল হইয়া ক্রুশের গুরুভারে পড়িয়া গেলেন। প্রিয় যিশু, তুমি যে এই বেদনাহত হইয়া পড়িয়া গেলে, ইহা কেবল আমারই গুরুপাপের প্রায়শ্চিত্তের জন্যে। ওগো প্রিয় যিশু, তোমাকে আমি যেন এতখানি ভালোবাসিতে পারি, যাহাতে আমার আর পতন না হয়। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। মোহি
চতুর্থ তীর্থ, যীশু তাহার শোকাপ্লুত মাতাকে দেখিলেন। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তি দান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যখন মারিয়া তাহার প্রিয় যীশুকে কালভেরি যাইবার রাস্তায় ওই নিষ্ঠুর লোকগুলি দ্বারা নির্যাতিত হইতে দেখিলেন, তখন কষ্টে তাহার বুক যেন ফাটিয়া যাইবার উপক্রম হইল। যীশুও বুঝিলেন যে তাহার এই যন্ত্রণা দেখিয়া তাহার স্নেহময়ী মাতার কতই না কষ্ট হইতেছে। প্রিয় যীশু, তোমার কল্যাণী মাতাকে তুমি কতখানি ভালোবাসিতে তাহা আমি জানি। তাহার প্রতি তোমার ভালোবাসা স্মরণ করিয়া আমি তোমার নিকট অনুনয় করি, আমার জন্য তোমাকে যে এই যন্ত্রণা পাইতে হল তার জন্য তুমি আমাকে ক্ষমা কর। মধুর আতুরা মারিয়া, তুমি যীশুর মাতা, আমারও মাতা, আমার পাপের জন্য আমি অনুতপ্ত। তুমি যীশুকে ভালোবাসো, যীশুর নাম লইয়া আমি তোমার নিকট এই ভিক্ষা চাই, তুমি আমার জন্য প্রার্থনা করো, আমি যেন তাহাকে ভালোবাসিতে পারি এবং আর যেন পাপ না করি। হে আমাদের স্বর্গস্থ পিতু, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। হেনু শুকা নি পঞ্চম তীর্থ, চেরেনীয় শিমন ক্রুশ বহনে যীশুকে সাহায্য করিতেছেন। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তি দান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যীশুর শত্রুরা ভয় পাইল যে কালভেরিতে পৌঁছবার পূর্বেই তিনি মারা যাইবেন, ইহাতে তাহারা তাহাকে ক্রুশবিদ্ধ করিবার নিষ্ঠুর আনন্দ হইতে বঞ্চিত হইবে। সেই জন্য তাহারা শিমন নামে এক বিদেশীকে ক্রুশ বহনে বাধ্য করিল। প্রিয় যীশু, তুমি যখন কালভেরি পর্বতের রাস্তা দিয়ে যাইতেছিলেন, শিমন তখন তোমার অতি আপন জন হইয়া তোমার সঙ্গে ক্রুশ বহন করিতে পাইয়া কতই না ভাগ্যবান হইয়াছিল। যে কোনো দুঃখ, বেদনা, পীড়া, অপমান, যা কিছু তোমার ইচ্ছা, তা আমাকেও বহন করিবার শক্তি দাও। তোমাকে নিকটে পাইলে তোমার বোঝার অংশ লইয়া তোমার সঙ্গে
যাতনা ভোগ করিতে আমার কতই না আনন্দ হইবে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। যীশু খ্রিস্টের জননী রে, মগ্না হে রি দুঃখ নিরে, ধৈর্য ধরে কন্যারে। ষষ্ঠ তীর্থ, ভেরোনিকা যীশুর মুখ মুছাইয়া দিলেন। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করেছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। ভেরোনিকা নামে একজন দয়াবতী নারী যীশুর মুখ ঘামে ও রক্তে আপ্লুত দেখিয়া অত্যন্ত মর্মাহত হইলেন। তিনি একটি বস্ত্র দ্বারা তাহার মুখ মুছাইয়া দিলেন। যীশুর সুন্দর ও মলিন মুখের ছবি তাহার ওই বস্ত্রের উপর অঙ্কিত হইয়া গেল। প্রিয় যীশু, যদি আমি কেবল ওই সুন্দর করুণ মুখখানি মনে করিতে পারিতাম, সেই ক্লান্তিপূর্ণ মুখখানি যাহার উপর দেবদূতেরা তাকাইয়া থাকেন, তাহা হইলে আমি জানি তোমার নিকট আমি কখনোই দোষ করিতে ও তোমার ভালোবাসা ভুলিতে পারিতাম না। তোমার ওই সুন্দর মুখের ছবি আমার অন্তরে আঁকিয়া দাও, আমি যেন ইহা কখনো না ভুলি। আমার সমস্ত অন্তর দিয়া পাপকে ঘৃণা করি এবং তোমাকে ভালোবাসি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। দেখিনি যো আদরে ধন সজনেরো পাপের কারো উৎপীড়নে ম্রিয়মান। সপ্তম তীর্থ,
যীশু দ্বিতীয়বার পড়িয়া গেলেন, হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করেছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। প্রিয় যীশু অবসন্ন ও দুর্বল হইয়া আবার পড়িয়া গেলেন। প্রিয় যীশু, আমি জানি আমি শপথ করেছিলাম আর পাপ করিব না। আমি কতবার শপথ ভঙ্গ করিয়াছি এবং পাপ করিয়াছি। ওগো প্রিয় যীশু, আমি লজ্জিত। তোমার দিব্য আশীর্বাদে নিষ্ঠাবান হইব এবং আর পাপ করিব না। হে আমাদের স্বর্গস্থ পিতু, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। দেখেন মাতা দি অষ্টম তীর্থ, যীশু জেরুজালেমের মহিলাদিগকে সান্ত্বনা দিলেন। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করেছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। কোমল হৃদয়া কয়েকটি নারী যীশুর এই যন্ত্রণায় অশ্রু বিসর্জন করিতেছেন। যীশু তাহাদিগকে বলিলেন, আমার জন্য তোমরা কাঁদিও না, তোমরা নিজের ও আপন সন্তান সন্ততির জন্য অশ্রুমোচন করো। ওগো মহানুভব যীশু, তোমার ইচ্ছা আমরা যেন নিজের দুর্দশা এবং নিজের পাপের জন্য অশ্রুমোচন করি, আমাদিগকে উদ্ধার করিবার জন্য এবং সান্ত্বনা দেবার জন্য তুমি স্বেচ্ছায় দুঃখ বরণ করিলে। আমার পাপের জন্যই তোমার এই যন্ত্রণা ভোগ। আমার নগণ্য ভালোবাসা দিয়া তোমার ক্লিষ্ট অন্তরকে সান্ত্বনা দিতে পারিলে আমি সুখী হইতাম। আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাকে ভালোবাসিতে পারি। হে আমাদের স্বর্গস্থ পিতু, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন।
জননী গো প্রে নবম তীর্থ, যীশু তৃতীয়বার পড়িয়া গেলেন। হে যীশু, তোমার ক্রুশ মাহার্তে তুমি জগৎকে মুক্তিদান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। পুনরায় প্রিয় যীশু পড়িয়া গেলেন। তিনি এত দুর্বল হইয়া পড়িতেছেন যে আর গুরুভার ক্রুশ বহন করিতে পারিতেছেন না। যদিও আমি আমার শপথ পুনর পুনর আবৃত্তি করিতেছি ও বলিতেছি আর কখনো পতিত হইব না, তবু আমি এতবার পাপের মধ্যে ডুবিলাম। প্রিয় যীশু, আমাকে ক্ষমা করো। আমার ইচ্ছা আমি পাপ কর্ম থেকে বিরত হই। আমি এখন জানিতে পারিলাম তোমার সাহায্য ব্যতীত আমি পাপ কর্ম হইতে বিরত হইতে পারিব না। আমি আরো অধিক প্রার্থনা করিব এবং তোমাতেই আমার সকল বিশ্বাস স্থাপন করিব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীকৃষ্ণ, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। খ্রিস্ট প্রেমে উদ্দীপিত করো মারো চিত্ত নিরন্তর তিরোপিত। দশম তীর্থ, যীশুর অঙ্গ হইতে বলপূর্বক সমস্ত বস্ত্রাদি কাড়িয়া লওয়া হইল। হে যীশু, তোমার ক্রুশ মাহার্তে তুমি জগৎকে মুক্তিদান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যখন যীশু কালভেরিতে উপস্থিত হইলেন, তখন ওই নিষ্ঠুর লোকেরা তাহার কাপড় কাড়িয়া লইল। ইহাতেও তাহার কষ্ট হইয়াছিল, কারণ প্রহারে যে সকল ক্ষত হইয়াছিল তাহা পুনরায় ছিঁড়িয়া গেল। তাহারা তাহাকে এক তিক্ত পানীয় পান করিতে দিল। প্রিয় যীশু, আমার নিকট হইতে সেই সমস্ত বস্ত্রই কাড়িয়া লও যাহা আমাকে পাপে রত করিতেছে। বরং আমাকে দুঃখ দাও, এমনকি মৃত্যুও দাও, কিন্তু আর যেন তোমার নিকট অপরাধ না করি। আমার ভোগ বিলাস এবং স্বার্থপরতার প্রায়শ্চিত্তের জন্যে তুমি তিক্ত পানীয় পান করিলে। আমাকে আশীর্বাদ করো, আমি যেন ত্যাগ ব্রত অবলম্বন করি এবং তোমার জন্য আমার সর্বস্ব উৎসর্গ করতে পারি।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। করো গো বি একাদশ তীর্থ, যীশুকে ক্রুশবিদ্ধ করা হইল। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করেছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যখন তাহারা তাহার হস্তপদে সুতীক্ষ্ণ ও দীর্ঘ পেরেক বিদ্ধ করিল, তাহাকে ক্রুশ লগ্ন করিল, তখন তিনি আপত্তি করিলেন না। প্রিয় যীশু, তোমার হাতে পায়ে যখন ওই কঠিন পেরেক ঠুকিয়া দেওয়া হইল, তখন তোমার কি ভীষণ যন্ত্রণাই না হইয়াছে। তুমি ধীর ও মৌন রহিয়া আমার জন্য এই যন্ত্রণা ভোগ করিলে। আমার সামান্য দুঃখ হইলেই আমি চিৎকার করিয়া উঠি। আমি কেবলই সুখ চাই, দুঃখ আদৌ চাই না। ওগো প্রিয় যীশু, তোমাকে ভালোবাসিতে শেখাও, এবং তা যেন এতখানি হয়, যাহাতে তোমার জন্য আমি সকল যন্ত্রণা সানন্দে বরণ করিতে পারি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। ত্রো আমার তরে যত কষ্ট সহ্য করে তার দ্বাদশ তীর্থ, ক্রুশের উপর যীশুর মৃত্যু হইল।
হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করেছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যীশু প্রাণ ত্যাগ করিলেন, আমাদিগকে চিরন্তর মৃত্যুর হাত হইতে রক্ষা করিতে তিনি মৃত্যুবরণ করিলেন। ওই দেখো, পাপীকে চুম্বন করিবার জন্যে তাহার মাথা নত হইয়াছে। ওই দেখো, আমাদিগকে আলিঙ্গন দেবার জন্য তাহার হাত দুটি প্রসারিত। যখন তাহারা একটি বর্ষার দ্বারা তাহার বুক বিদ্ধ করিল, মনে হইল তখন তিনি আমাদিগকে তাহার ওই পবিত্র অন্তকরণে ডাকিয়া লইলেন। ওগো আমার প্রিয় যীশু, ওই পেরেকগুলির ওপর তুমি 3 ঘন্টা লম্বমান ছিলে, আমারই জন্যে তোমার মৃত্যু হইল। কি করিলে প্রমাণ হইবে আমি তোমাকে ভালোবাসি? তোমারই জন্যে আমার জীবন ধারণ। পুনরায় পাপে লিপ্ত হইবার পূর্বে আমার যেন মৃত্যু হয়। হে আমাদের স্বর্গস্থ পিতু, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। স্মরণ করি যীশু, ত্রয়োদশ তীর্থ। যীশুকে ক্রুশ হইতে নামাইয়া তাহার মাতার কোলে দেওয়া হইল। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করেছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যখন যীশু শিশু ছিলেন, তখন তাহার স্নেহময়ী মাতা তাহাকে চুম্বন করিতেন, এবং তাহার বুকখানি আপনার বুকে চাপিয়া ধরিতেন। কিন্তু এখন ওই শোকাতুরা যীশুর মাতা তাহার হিম শীতল, ক্ষত বিক্ষত এবং রক্তাপ্লুত দেহখানি বুকের মধ্যে লইলেন। ওগো অশ্রুসিক্তা মাতা মারিয়া, তোমার প্রিয়দর্শন পুত্র যীশু আমার যে পাপের জন্যে প্রাণ ত্যাগ করিলেন, সেই পাপকে তুমি কতখানি না ঘৃণা করেছ। আমার জন্য এই প্রার্থনা করো, আমি যেন সর্বদা পাপকে ঘৃণা করি, যীশুকে পুনরায় এই যন্ত্রণা দেবার আগেই যেন আমার মৃত্যু হয়। হে আমাদের স্বর্গস্থ পিতু, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী,
আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে, আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক। এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক, আমেন। চতুর্দশ তীর্থ, যীশুকে সমাধিস্থ করা হইল। হে যীশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করিয়াছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যীশুর মৃতদেহ সমাধিস্থ করা হইল এবং পুনরুত্থান পর্যন্ত ইহা তথায় বিদ্যমান রহিল। তারপর যীশু আবার মৃতগণের মধ্য হইতে উত্থান করিলেন। প্রভু, আমি জানি আমার মৃত্যু হইবে এবং আমার দেহ সমাধিস্থ হইবে, কিন্তু আমার আত্মা কোনোদিনও মরিবে না। আমি তোমারই সহিত চিরকাল বাঁচিয়া রহিব। প্রিয় যীশু, আমাকে আশীর্বাদ করো, আমি যেন পবিত্র জীবনযাপন করিতে পারি, তোমার আদেশ পালন করিতে পারি, আমার আত্মাকে নির্মল রাখিতে পারি। তাহা হইলে আমি যখন মরিব তখন তোমার নিকট স্বর্গে যাইব। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে, আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক। এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক, আমেন। সমাপন প্রার্থনা। হে প্রভু, তোমার সহিত আমার এই দুর্গম কালভেরি যাওয়ার পথ শেষ হইল। আমি তোমার কথাই ভাবিয়াছি এবং আমার প্রতি ভালোবাসার জন্য তোমার সমুদায় যাতনা ভোগের কথা স্মরণ করিয়াছি। ওগো প্রিয় যীশু, তুমি যে পর্যন্ত না আমাকে স্বর্গের ওই আনন্দ নিবাসে ডাকিয়া লও, সেই পর্যন্ত জীবনের এই যাত্রাপথে আমাকে অনুক্ষণ তোমার কাছে রাখিও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। খ্রিস্ট মণ্ডলীর জন্য প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন
আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। পাপীদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন। পরলোকগত ভক্তবৃন্দের চির শান্তির জন্য প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যীশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও তেমন হইতেছে, এবং যুগে যুগান্তরে চিরকাল হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীখ্রিস্ট, আমাদের ওপর তোমার করুণা বর্ষিত হোক, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়ায় শান্তিতে বিশ্রাম করুক। আমেন।